হ্যালো কুমিস ম্যাম, আপনি ভালো আছেন? বাবা, আমিও ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আলহামদুলিল্লাহ আমাদের দাদা কিন্তু এক বছর দাদা বলে ছাড়া যাব। আপনি আসেননি কেন? তোমাদের যে বিষয়টা পড়িয়েছিলাম দেখো, একাই ছাত্রের অর্থ ফুটিয়েছিলাম। আমি সেই সম্পর্কে তোমাদের কাছ থেকে কয়সাল বলবে যে কয়সাল ভোর সকাল। ধন্যবাদ। আক্রমণ থেকে রক্ষার জন্য দুর্গ প্রাসাদের চারদিকে খনিত খাদ। আমি একটু পূর্ববর্তী পড়াগুলো একটু তোমাদের কাছে শুনতে চাচ্ছি। হ্যাঁ, অনেকেই বলছো, অনেকে তোমাদের শব্দের জন্য তারা শুনতে পাচ্ছে। সবাইকে সুযোগ দিতে হবে, তাই না? সবাই যেন পড়ার অংশগ্রহণ করতে পারে। আছে, তাহলে শালসাপিলা রেডি হবে? শালসাপিলা বলবে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা শব্দের অর্থ কি পড়িয়েছিল? কেমন? শালসাপিলা বলবে মুক্তিযোদ্ধা শব্দের অর্থ কি পড়িয়েছিল? মুক্তির জন্য যুদ্ধ করেন যারা। হ্যাঁ, মুক্তির জন্য করেছেন তারা। ম্যাম আবার বলেন। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। আবার শোনা যাচ্ছে না? সবাই চুপ করো। মোকাবিলা শব্দের মোকাবিলা মানে প্রতিরোধ। এটা কি বলতো? এটা কি? ঘুড়ি। ঘুড়ি 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 আবুল হোসেন। আপনার কথা শোনা যায় না। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে। যাচ্ছে, সবাই একটু চুপ করে থাকো, শুনতে পাবো। কেমন? আমরা রিভিশন করবো। কেমন? তো প্রথমে প্রশ্নটা আছে
নাম্বারে যে কবি কত রঙের ঘুড়ির কথা বলেছে। আমরা জানি কবি ছয় রঙের ঘুড়ির কথা বলেছে, তাই না? ঘুড়ি কবিতায় কবি ছয় রঙের ঘুড়ির কথা বলেছে। কবি কত রঙের ঘুড়ির কথা বলেছে? ঘুড়ি কবিতায় কবি ছয় রঙের ঘুড়ির কথা বলেছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে লাল, নীল, হলুদ, সবুজ, সাদা, কালো, তাই না? তাহলে কি হলো? লাল, নীল, হলুদ, সবুজ, সাদা, কালো, দিয়ে মোট হলো ছয় রঙ। কেমন? তাহলে ঘুড়ি কবিতায় কত রঙের ঘুড়ির কথা বলেছে? ঘুড়ি কবিতায় কবি ছয় রঙের ঘুড়ির কথা বলেছে। সেগুলো হচ্ছে লাল, নীল, হলুদ, সবুজ, সাদা, কালো। কেমন? এবার আমি একটু তোমাদের কাছ থেকে শুনবো, একটু চুপটি করে যদি থাকো তাহলে সবার জন্যই খুব ভালো হয়, সবাই পড়ায় অংশগ্রহণ করতে পারবে। অনিন্দ্য বলবে, অনিন্দ্য বলো ঘুড়ি কবিতায় কবি কত রঙের ঘুড়ির কথা বলেছে? ঘুড়ি কবিতায় কবি ছয় রঙের ঘুড়ির কথা বলেছেন। এবার যাওয়ার বলো সেগুলো কি কি? লাল, নীল, সবুজ, হলুদ, সাদা, কালো। ধন্যবাদ। এই কথাকে নাকি নাকি বলবে কত রঙের ঘুড়ির কথা বলেছেন? ছয় রঙের। ছয় রঙের কথা বলা হয়েছে। সেগুলো কি কি? মাজা, লাল, সবুজ, সাদা, কালো। মিস মাজা মাজা কেমন কেমন আছে? এবার আমি বোর্ডে লিখবো যে কিভাবে তোমরা উত্তরটা লিখবে, তাই না? যেমন ধরো এটা হয়তো দুই নম্বর প্রশ্ন আমি করে থাকি, তাহলে প্রথমে কি করতে হবে? তুমি মাঝের বরাবর লিখবো না, আমরা মাঝের লিস্ট থেকে দুই নম্বর প্রশ্নে মার্জিন দিতে হবে, তাই না? কি করতে হবে? স্কেল ধরে মার্জিন দিতে হবে যাতে বাঁকা না। আমি ক নাম্বার প্রশ্নের উত্তর লিখবো, কেমন? তোমরা কিছু লিখবে না। আমি কিভাবে লিখছি দেখো, এটা লিখছি ক নাম্বার প্রশ্নের উত্তর কি লিখবো? যে ঘুড়ি কবিতায় কবি ছয় রঙের ঘুড়ির কথা বলেছে, কেমন? তাহলে দেখো ঘুড়ি ছয় রঙের ঘুড়ির কথা বলেছে, সেগুলো হলো লাল,
হলুদ সবুজ সাদা কালো, কেমন? এরপরে কি আছে দেখো, যে এরপরে যেগুলো আছে, যে খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখো কি বলছে, যে ঘুড়ি কোথায় উড়ে যায়, ঘুড়ি কোথায় উড়ে যায়, তাই না? খ নম্বর প্রশ্ন আছে ঘুড়ি কোথায় উড়ে যায়। তো ঘুড়ি বনের মাথায় উঠতে থাকে, ঘুড়ি কোথায় উড়ে যায়, ঘুড়ি বনের মাথায় উঠতে থাকে, ঘুড়ি কোথায় উড়ে যায়, ঘুড়ি বনের মাথায় উঠতে থাকে। এভাবে উড়তে উড়তে ঘুড়ি আকাশের কোনো এক কোণে হারিয়ে যায়, তাই না? ঘুড়ি কোথায় উড়ে যায়, ঘুড়ি বনের মাথায় উঠতে থাকে। এভাবে উড়তে উড়তে ঘুড়ি আকাশের কোনো এক কোণে হারিয়ে যায়। আমি আবারও বলছি দেখো, যে ঘুড়ি কোথায় উড়ে যায়, ঘুড়ি বনের মাথায় উড়তে থাকে। এভাবে উড়তে উড়তে ঘুড়ি আকাশের কোনো এক কোণে হারিয়ে যায়। আবারও বলছি দেখো, মনোযোগ দিয়ে একটু শোনো, প্রশ্নটা ভালো করে বুঝে নাও, ঘুড়ি কোথায় উড়তে থাকে? আমরা সবাই জানি ঘুড়ি বনের মাথায় উড়তে থাকে, তাই না? ঘুড়ি বনের মাথায় উড়তে থাকে। এভাবে উড়তে উড়তে ঘুড়ি আকাশের কোনো এক কোণে হারিয়ে যায়। তারপরে দেখো, এইবার আমি তোমাদের কাছ থেকে একটু জানবো যে ঘুড়ি কোথায় উড়তে থাকে। সারা তাবার শুন বলবে প্রথমে, সারা মনি তুমি রেডি হও, ঘুড়ি কোথায় উঠতে থাকে বলো। ম্যাম আমি বলি, সারা মনি বলে ফেললো, ম্যাম আমি বলি, ম্যাম আমি বলি, ম্যাম আমাকে আপনি কখনো ধরেননি, আমাকে ধরেন কিনা বাবু তুমি মুক্ত? ম্যাম আমি বলবো। ইয়েস ম্যাম। আচ্ছা মুক্ত কে আমি কিন্তু এর আগে কথা বলেছি, আমার ভালো করে মনে আছে। আচ্ছা বলে ফেলো, মুগ্ধ আগে বলে ফেলো, ঘুড়ি কোথায় উড়তে থাকে? ঘুড়ি বনের মাথায়, ঘুড়ি মাথার বনে উড়তে থাকে। এভাবে উড়তে উড়তে আকাশের এক কোণে হারিয়ে যায়। ইয়েস ম্যাম আমি বলি। হ্যালো ম্যাম, ই হচ্ছে যে ঘুড়ি বনের মাথায় উঠতে থাকে, এভাবে উঠতে ঘুড়ি এক সময় আকাশের কোন এক কোণে এক সময় হারিয়ে যায়। ম্যাম আমি দেখো, সাফিন একজন বলছে সেটা শুনতে হবে, তাই না? একজন বললে ম্যাম আমি বলি, ম্যাম আমি বলবো, কোথায় উঠতে থাকে ঘুড়ি বনের মাথায় উড়তে উড়তে থাকে। এভাবে উড়তে উড়তে ঘুড়ি এক সময় আকাশের কোনো এক কোণে হারিয়ে যায়। ধন্যবাদ। এবার বলবে কে, ফারহানা, ফারহানা বলো ঘুড়ি কোথায় উড়তে থাকে? ফারহানা, ইফা বলো, আরিহা ঘুড়ি এক সময় আকাশের কোন এক কোণে হারিয়ে যায়। ধন্যবাদ। এই যে সবাই, ম্যাম আমি বলবো, এবং এবার দেখো আমি ছ নম্বরটা বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, ঘুড়ি কোথায় উঠতে থাকে? তাহলে আমরা কিন্তু কাছাকাছি লিখবো, উত্তরগুলো কাছাকাছি লিখবো, যেন একটা উত্তরের সাথে আরেকটা উত্তর মিশে না যায়, কেমন? সেজন্য আমি ফাঁকা ফাঁকা করে লিখবো, তোমাদেরও ফাঁকা ফাঁকা করে লিখতে হবে পরীক্ষা খাতা খাতা এমনিতেও, এমনি খাতা গুলো হোমওয়ার্ক খাতা খাস খাতা গুলো থাকবে, ঠিক আছে? তাহলে খ নম্বরে দেখো যে ঘুড়ি বনের মাথায় উঠতে থাকে, তাই না? কোথায় উঠতে থাকে? ঘুড়ি বনের মাথায় উঠতে থাকে, ঘুড়ি বনের মাথায়, ঘুড়ি বনের মাথায় উঠতে থাকে, কেমন? থাকে বনের মাথায় উঠতে থাকে। তারপরে কি বলেছি, এভাবে উঠতে উঠতে, তাই না? এভাবে
এভাবে ঘুরতে ঘুরতে কি হয়, এক সময় ঘুরি আকাশে কোনে হারিয়ে যায় কিংবা পড়ে যায়। অনামিকা বলবে যে
ঘুড়ি যখন অনেক উপরে উঠে যায় তখন কেমন অবস্থা হয় বলো? মাঝে মাঝে যখন ঘুড়ি অনেক উপরে উঠে যায় তখন তখন ঘুড়ি তার মাতাল হয়ে যায়। জি ম্যাম, শুনতে পারলাম না। ম্যাম আমি বলবো, ঘুড়ি ওড়ার সময় আমি বলবো সাদা কালো কি বলছি যে যাকে যাকে ধরবো তাকে তাকে বলার সুযোগ দাও। এই যে তোমরা যখন সবাই বলার চেষ্টা করছো না, আমার কথা তোমরাও শুনতে পাচ্ছ না, আবার তোমরা যে পড়া বলছো সেটাও আমি বুঝতে পারছি না। সবাই একটু সাইলেন্ট প্লিজ। হ্যাঁ, সবাই লক্ষ্মী শোনার মতো থাকে। তানভীর আমার বলবি। হ্যাঁ তানভীর আমার, ঘুড়ি যখন অনেক ওপরে ওঠে তখন কেমন অবস্থা হয়? সবাই চুপটি করে শুনবি, তানভীর বলবে, সবাই চুপ করে শুনবে। বলো তানভীর। ঝটপট বলতে হবে। আচ্ছা আপনার বলে আমি বলি, মনের মাথা থাকে উঠতে উঠতে এক সময় আকাশে এক কোণে হারিয়ে যায়। আমি বলি উপরে আকাশে ঘুড়ি ওড়ার সময় সুতো একটু টান দিলে ঘুড়ি হতে খায়, তখন মাঝে মাঝে যখন ঘুড়ি দূরে কোথাও পড়ে যায় তখন আর কেউ তার খবর রাখে না। আমি বলবো দেখো যে কি বলছে, যে ঘুড়ি যখন অনেক উপরে ওঠে তখন কেমন অবস্থা হয়? অনেক উপরে আকাশে ঘুড়ি ওড়ার সময় সুতো একটু টান দিলে ঘুড়ি হতো, অনেক উপরে আকাশে ঘুড়ি ওড়ার সময় সুতো একটু টান দিলে ঘুড়ি হোঁচট খায়, তখন ঘুড়ির অবস্থা তাল মাতাল হয়ে যায়। মাঝে মাঝে যখন ঘুড়ি ঘুরে কোথাও পড়ে যায় তখন আর কেউ তার খবর রাখে না। তাহলে কয়টা বাক্য? একটা, দুইটা, তিনটা বাক্য আছে। যে মাঝে মাঝে কি হয়, প্রথমে অনেক উপরে আকাশে ঘুড়ি ওড়ার সময় সুতো একটু টান দিলে ঘুড়ি হোঁচট খায়, তারপরে বাক্য কি আছে, তখন ঘুড়ি ঘুড়ির অবস্থা তাল মাতাল হয়ে পড়ে, তারপরে তিন নাম্বার বাক্যে কি আছে, মাঝে মাঝে যখন ঘুড়ি দূরে কোথাও পড়ে যায় তখন আর কেউ তার খবর রাখে না। এই তো, তাই না? এবার শোনো মনিরা, তোমরা লিখবে আমি দেখবো, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরটাই তোমরা লিখবে। ক নাম্বার প্রশ্ন, সুন্দর করে আমি যেভাবে লেখা শিখালাম সেভাবে গণনা প্রশ্নটা খুব সুন্দর, ঠিক আছে? তিন প্রশ্ন যে ঘুড়ি যখন অনেক উপরে উঠে যায়, তাই না, খুব সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা খাতায় লিখো, আমি সবার খাতা দেখবো, ঠিক আছে? খুব সুন্দর করে লিখে আমাকে দেখাও।
সবাই লেখা শুরু করো বাবা। প্রশ্ন যেটা দিলাম যে ঘুড়ি যখন অনেক উপরে ওঠে তখন কেমন অবস্থা হয়, ঘুড়ি যখন অনেক উপরে ওঠে তখন কেমন অবস্থা হয়, আপু লেখা শুরু করে দাও, খুব সুন্দর করে লিখবে। আব্দুল্লাহ মাথা থেকে হাত নামিয়ে খাতার উপরে হাতটা তুলে রাখো, হ্যাঁ, তাহলে লেখাটা সুন্দর হবে। তোমাদের শনিবারে ক্লাস হবে, সবাই সুন্দর করে চলে আসবে। সুন্দর করে লিখে দেখা, চিন্তা করছো? ধন্যবাদ সাদমানকে, ধন্যবাদ সাদমানকে, ধন্যবাদ তাসিম করো, খুব সুন্দর করে লিখে দেখাতে হবে। তোমরা সবাই জানো যে এই মাসে থিম ডায়লগ, তাই না? থিম ডায়লগ হচ্ছে নৈতিক শিক্ষা সেবা ও মানবতার কাজ কল্যাণে কাজ করা। তো দেখো যে নৈতিক শিক্ষা সেবা ও মানবতার কাজ কল্যাণে কাজ করতে হবে এবং নিজেকে ভালো মানুষ হিসেবে সবার কাছে উপস্থাপন করতে হবে। ভালো মানুষ হিসেবে উপস্থাপন করতে হলে তোমাদের কি করতে হবে, সবসময় সত্য কথা বলবে, সৎ পথে চলবে, অন্যায় থেকে বিরত থাকবে, কি করতে হবে, সম্মান করতে হবে, তাই না? তারপর মিথ্যা কথা বলা পরিহার করতে হবে, তাহলে কি হবে, সবার কাছে ভালো হতে পারবে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সবসময় সত্য কথা বলতেন, কখনোই তিনি মিথ্যাকে মিথ্যা বলতেন না, এবং এখন আমরা সবাই তাকে অনেক মনে প্রাণে শ্রদ্ধা করি, সম্মান করি, তাই না? তাহলে আজমাইকেও ধন্যবাদ, আজমাইয়েরও লেখা হয়ে গেছে, ধন্যবাদ আজমাই। ধন্যবাদ, লেখা শেষ করো বাবা, অনামিকা লেখা শেষ করো, ধন্যবাদ সিনান, লেখা শেষ করো বাবু, সাইমান আতিয়াকেও ধন্যবাদ, সুন্দর হয়েছে, সাশাবিলা কাশিম, অনেকের লেখা হয়ে গেছে, তাই না? অনেকেই লেখা শেষ করে ফেলেছ। এবার আমি পরের প্রশ্নের উত্তরটা করাবো,
দেখো যে পরের প্রশ্ন উত্তরে কি বলছে, যে ঘুড়ি কেটে যাওয়ার পরে কোথায় যায়। সবাই এবার লেখা স্টপ, আমার দিকে তাকাতে হবে। হ্যাঁ, পরের প্রশ্নটা বলছে যে ঘুড়ি কেটে যাওয়ার পরে কোথায় যায়। মাঝে মাঝে কিছু ঘুড়ি প্যাঁচ লেগে সুতো কেটে পালায়, তাই না? মাঝে মাঝে কিছু ঘুড়ি প্যাঁচ লেগে সুতো কেটে পালায়, আকাশের কোন এক কিনারায় তার স্থান নেই। মাঝে মাঝে কিছু ঘুড়ি সুতো কেটে প্যাঁচ লেগে পালায়, আকাশের কোন এক কিনারায় তার স্থান নেয়। এই কেটে পড়াতে সেটি কোন একজনের হাতে পড়ে, পরে সেই খবর ঘুড়ির খবর আগিয়েও রাখে, তাই না? কেটে যখন ঘুড়ি চলে যায়, উড়ে কোথায় পড়ে সেটার খবর আগিয়েও রাখে। তারপরে দেখো যে আবারও বলছি, মাঝে মাঝে পিছুগুড়ি প্যাঁচ লেগে সুতো কেটে পালায়, মাঝে মাঝে পিছুগুড়ি প্যাঁচ লেগে সুতো কেটে পালায়, আকাশের কোন এক কিনারায় তার স্থান নেয়। মাঝে মাঝে পিছুগুড়ি সুতো কেটে প্যাঁচ লেগে পালায়, আবারও বলছি মাঝে মাঝে পিছুগুড়ি প্যাঁচ লেগে সুতো কেটে পালায়, মাঝে মাঝে পিছুগুড়ি প্যাঁচ লেগে সুতো কেটে পালায়, আকাশের কোন এক কিনারায় তার স্থান নেয়। এই কেটে পড়াতে সেটি কোন একজনের হাতে পড়ে, পরে তাকেও খবর আর রাখে না, তাই না? আবার বলছি দেখো যে মাঝে মাঝে খিচুড়ি প্যাঁচ লেগে সুতো কেটে পালায়, আকাশের কোন এক কিনারায় তার স্থান নেয়। এই কেটে পড়াতে সেটি কোন একজনের হাতে পড়ে, সেই খবর আর কেউ রাখে না। তাহলে দেখো যে আমি আবারও বলছি যে মাঝে মাঝে কিছু ঘুড়ি সুতো কেটে প্যাঁচ লেগে পালায়, তাই না? সুতো কেটে কিংবা মাঝে মাঝে কিছু ঘুড়ি প্যাঁচ লেগে সুতো কেটে পালায়, আকাশের কোন এক কিনারায় তার স্থান নেয়। এই কেটে পড়াতে সেটি কোনো একজনের হাতে পড়ে, পরে তার কেউ আর খবর রাখে না। যার ঘুড়ি তারটা কেটে গেল, সেটা ধরতে পারলো অন্যজনে, সেই খবর কি আর ঘুড়ির যার ঘুড়ি সে খবর আর রাখে না যে কোথায় পড়ে গেল, তাই না? তাহলে কি তাহলে কি হলো যে মাঝে মাঝে পিছু ঘুড়ি প্যাঁচ লেগে সুতো কেটে পালায়, আকাশের কোন এক কিনারায় তার স্থান নেয়। এই কেটে পড়াতে সেটি কোন একজনের হাতে পড়ে, পরে কেউ খবর আর তা রাখে। একটু শুনতে চাই সোনামণিরা তোমাদের কাছ থেকে, কে কে বলবে একটু হাত তুলবে, কেমন? হাত তুললে বুঝতে পারবো যে কে কে বলতে চাও। দেখি কে কে বলবে, সাত বলবে, সাত বলে ফেলো তাহলে। যে ঘুড়ি কেটে যাওয়ার পরে কোথায় যায়, আমি বলি প্যাঁচ লেগে সুতো কেটে পালা, আকাশে কোনায় তার স্থান নাই। এই কেটে পড়াতে সেটি কোন একজনের হাতে পড়ে, পরে তার খবর ঘুড়ি প্যাঁচ লেগে সুতো কেটে পালায়, আকাশের কোন এক কিনারায় তার স্থান নেই। এই কেটে পড়াতে সেটি কোন একজনের পরে, তার খবর কেউ রাখে। ম্যাম ক্লাসের সময় শেষ। কি আপনার কথা শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছেন না?
বাড়িটা লিখে ফেলো, বাড়িটা যেটা লিখে সেটা হচ্ছে বাড়ির কাজ নম্বর কষিয়ে তাহলে খুব সুন্দর করে বাড়ির কাজটা নম্বর কষিয়ে উত্তরটা লিখে খাতাটা প্রস্তুত করবে, কেমন? তাহলে শোনা মনিরা।